আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এফডি ব্লক সার্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে পিছনে ব্যানার রয়েছে যার মধ্যে বলা রয়েছে চল্লিশতম বর্ষে এবারের থিম উৎস থেকে অসীম তো এই যে থিম এই যে প্যান্ডেল সেটা কত দূর কমপ্লিট হয়েছে কতটা এগিয়েছে সেটাই আজকে আমরা দেখতে চলে এসেছি যারা প্রথমবার দেখছো তাদের জানাই আমি হলাম রূপক আর আমাদের চ্যানেলে এরকম পুজোর রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন অবশ্যই অবশ্যই প্রেস করে দেবে যাতে ভিডিও আসলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিওটা আর তোমাদের দেখাই প্যান্ডেল কত দূর কমপ্লিট হয়েছে তো বন্ধুরা পিছনে এখন রয়েছে সেই বিশাল মাঠ এফডি ব্লকের মাঠ আর এর ঠিক উল্টো দিকে মানে আমি যেদিকে রয়েছি আমার সামনার সামনেই মানে ক্যামেরার পিছনে এই সাইডটাই কিন্তু প্যান্ডেলটা হয় তো এবার দেখাবো আপনাদের প্যান্ডেলটা প্যান্ডেল তার আগে বলি প্যান্ডেলটা কিন্তু পুরো মাঠটার মানে যতটা চওড়া ততটা জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা এবারে হচ্ছে তো এই দেখুন প্যান্ডেলটা এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল না এটা একটা অংশ এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল না এটা একটা অংশ মাত্র এইবার দেখুন পুরো প্যান্ডেলটা যে শুরু হয়েছে একদম ওই পাশে যে একটা মন্দির মতন হচ্ছে ওই অবধি এবার ডিটেলসে দেখায় এবারের যে থিম উৎস থেকে অসীম কথাটার তো খুবই একটা ডিপ মিনিং রয়েছে তার সাথে সাথে এখানে যে থিম ফুটে উঠছে প্রথমেই এই পাহাড় এবং সেখান থেকে একটা মতো অংশ দেখা যাচ্ছে আমার যতটা মনে হচ্ছে এটা হিমালয়ের অংশ এবং গোমুখ সম্ভবত সেখান থেকে গঙ্গার উৎপত্তিটা হয়তো ফুটে উঠতে পারে কারণ এখানে কিন্তু ঠিক সেই রকমই লাগছে যে ওখান থেকে জলটা উঠবে এবং তারপর এই জায়গা দিয়ে মানে এখান থেকে গঙ্গাটা বয়ে যাবে পুরো ওই দিক অবধি ওই দূর অবধি তো এটাকে আমি যদি পাহাড় মনে করি ঠিক আছে এটাকে যদি পাহাড় মনে করি তারপরে এখান দিয়ে যখন গঙ্গাটা বয়ে যাচ্ছে আমি ভুলও হতে পারি এটা হয়তো বেনারসের ঘাট জাতীয় মানে ঘাটটা হয়তো রেপ্লিকেট করা হচ্ছে বা অন্য কিছু হতে পারে কিন্তু এটা কিন্তু পুরো প্যান্ডেলটারই একটা পার্ট যেমন এদিকে পাহাড় পাহাড় থেকে হয়তো ঝর্ণা নামবে এবং তার সাথে সাথে এটাও কিন্তু একটা পার্ট তো জায়গাটা অনেকটাই মানে ওইখান থেকে পাহাড়টা শুরু হয়েছে সাধারণত এখানে কিন্তু পূজা প্যান্ডেলটায় এই দিক দিয়ে দর্শকদের ঢোকানো হয় মানে প্রবেশপথটা এদিক দিয়ে হয় এখান থেকে সোজা এসে তারপর এখানে মণ্ডপটা হয় দেখে তারপর ওদিক দিয়ে এক্সিটের ব্যবস্থা থাকে মানে ওখান থেকে বেরিয়ে এখানে একটা বিশাল মেলা বসে সেখানে যাওয়া যায় বা বাইরে বেরোনো যায় তো এবার ঠিক যেখান থেকে ফুটপাথটা শেষ হচ্ছে মানে মাঠের চারিদিকে একটা দৌড়ানোর রাস্তা বা ফুটপাথ বলতে পারেন সেরকম রয়েছে তো সেটা থেকেই শুরু হচ্ছে কিন্তু এই পাহাড়ের অংশটা সেখান থেকে শুরু হয়ে যদি এটাকে ঝর্ণা এবং গঙ্গা নদী মনে করি ঠিক সেরকমভাবে এগিয়ে যাচ্ছে আর তার সঙ্গে এখানে কিন্তু পাহাড়ের পরেই এই অংশটা রয়েছে এবং ধীরে ধীরে যেমন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পর এখানে কিন্তু একটা মন্দিরের মতন অংশ দেখতে পাচ্ছি তো আমি জানি না এটাতে কি মন্দির বা কী জিনিস হতে চলেছে যেটাই হোক না কেন এটা কিন্তু একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে আমি জানি না এটা কেদারনাথ তো হবে না বদ্রীনাথও মনে হচ্ছে না আদার্স কোনো মন্দির হয়তো এটা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে সেই মন্দিরটা যেটার মধ্যে কিন্তু বাইরে একটা ফুলের ডিজাইন আপাতত লাগানো রয়েছে আমি শিওর না যে এটাই ফাইনাল ডিজাইন কিনা কারণ এখনও কাজ অনেক বাকি এখনও অনেক দিনও বাকি রয়েছে কিন্তু ওপরে কিন্তু ছোট ছোট যে মন্দিরের চূড়াগুলো হয় চারটে চূড়া কিন্তু আপাতত বোঝা যাচ্ছে এবং তার নিচে সূক্ষ্ম কাজ করা অংশটা কিন্তু পুরো মন্দিরের উপরের অংশটা ঘেরা রয়েছে এবং এই যে প্লাই দেওয়া অংশগুলো রয়েছে এগুলো তো এখনও অনেক কাজ বাকি আছে আরও প্লাই রাখা রয়েছে ওদিকটা যদি দেখাই ওখানে অনেক কাঠ এবং প্লাই রাখা রয়েছে এটির পিছনে যে ওই নীল অংশটা দেখছেন ওখানেও কিন্তু অনেক কিছু প্রস্তুত হচ্ছে এবং প্যান্ডেলের ভেতরেও কাজ চলছে তো মোটামুটি প্যান্ডেলটা এখন এতটা তৈরি হয়েছে এবং এর এপাশেও কিন্তু আরও কিছুটা জিনিস রয়েছে যেটা সচরাচর এই এফডি ব্লকে কিন্তু লক্ষ্য করা যায় যে এন্ট্রির সময় বেশ কিছু জিনিস জানা যায় যে কী জিনিস রয়েছে কেমন রয়েছে তারপর ঠাকুর দেখার পর বেরোনোর পথেও কিন্তু সেই থিমেরই কিছু অংশ থাকে এটা কিন্তু এফ ডি ব্লকে লক্ষ্য করা যায় সাধারণত অন্যান্য জায়গায় কী হয় যে প্যান্ডেলে ঢুকলাম সেই সময়টা সুন্দরভাব করে সাজানো মানে একটা থিমের অংশ কিন্তু প্যান্ডেলে ঠাকুর ডাকা হয়ে গেলো তারপর বেরিয়ে গেলে আর কিছু নেই কিন্তু এখানে কিন্তু সেটা থাকে না এর আগেও বিভিন্ন সময় যে প্যান্ডেল হয়েছে আমরা এসেছি বা আপনারাও এসেছেন দেখেছেন বেরোনোর সময় কিন্তু একটা পার্ট থাকে বন্ধুরা ভেতরে প্রবেশ করার পরে প্রথমেই কিন্তু চোখ যাচ্ছে প্যান্ডেলের ঠিক মাঝখানে একটা টাওয়ার বিগ ব্যাং অথবা ক্লক টাওয়ারের মতন কিন্তু এই টাওয়ারটা তৈরি করা হয়েছে এখনও অনেক কাজ বাকি জাস্ট এটার উপর কাজ চলছে তবে যেটুকু কাজ হয়েছে সেটা দেখে এটাই বলতে পারি জাস্ট অসাধারণ এটা কিন্তু দেখে আমার আপাতত মার্বেল ফিলিংস লাগছে এখানে যে অংশগুলো রয়েছে তার মধ্যে এখানে একটা ওং লেখা রয়েছে এবং তারপরে কিন্তু এখান থেকে এর যে কলাকৃতি সেটা শুরু হয়েছে এই অবধি বেশ একটা জানলার মতন অংশ রয়েছে তারপরে কিছু কলাকৃতি রয়েছে তারপরে আরও উপরে আরও অনেক জিনিস হবে এবং ওই জায়গাটা মনে হয় ঘড়ি বা সামথিং কিছু হবে অবভিয়াসলি ঘড়ি হওয়ার কথা তো এটার উপর কিন্তু কাজ চলছে এখন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে রঙ করার কাজ চলছে এবং সেমভাবে এর সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু সিলিংয়ের মধ্যে অজস্র ব্লক লাগানো রয়েছে যার মধ্যে ডিটেল কাজগুলো নিখু মানে ডিটেল কাজগুলো ফুটিয়ে তোলা রয়েছে এবং খুবই সুন্দর লাগছে এছাড়া এখানে বেশ কিছু জিনিস এখনও রাখা রয়েছে এগুলো হয়তো প্যান্ডেলের বাইরে ওপরে যে চূড়া সেখানে হয়তো বসানো হবে এই কোনগুলো যেগুলোর মধ্যে বেসিক এখন জাস্ট সোলার কাজ মানে থার্মোকলের কাজগুলো রাখা রয়েছে এরপরে আরও কাজ আছে রং হবে আরও বিভিন্ন জিনিস হবে এর ওপরে তো ভেতরটা কিন্তু ঢুকেই আমার এখন একটা ফিলিংস অলরেডি চলে আসছে যদিও এখনও কাজ অনেক বাকি তো এবং এখানে দেখবেন ওই নেই এই সাইডে কিন্তু যদি লক্ষ্য করেন এখানে সিলিং থেকে কিন্তু ছোট ছোট কলকা বেরিয়ে রয়েছে যেটা কিন্তু ওপরে সিলিংটাকে আরো প্রমিনেন্ট করে তুলছে দেখুন এগুলো থেকে একটা করে কলকার মতন বেরিয়ে রয়েছে এখানেও রয়েছে দুই পাশ থেকে বেরিয়ে রয়েছে আর পুরো জিনিসটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলার হয়েছে মানে ডিজাইনটা করা রয়েছে এরপরে এইখানেই হবে কিন্তু মূল মাতৃ মানে এখানে কিন্তু রাখা হবে মূল মাতৃ প্রতিমাকে আর পুরো জায়গাটা আমরা এরকম এসে ঘুরে দেখতে পারবো এবার যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই যেমনটা আপনাদের বললাম যে ওদিক থেকে এসে এখানে প্রতিমা দর্শন করার পরেও বেরোনোর সময় এদিকেও কিন্তু কিছু থাকবে ঠিক তাই এখানেও দেখুন বেশ কিছু জিনিসের উপর কাজ চলছে ওয়ালটা তৈরি করা হয়েছে এখানেও হয়তো বেশ কিছু জিনিস থাকবে এবং যে গঙ্গা বা জলের অংশ বলছিলাম সেটাও কিন্তু এসে এই অবধি রয়েছে তো আজকে আপনাদের দেখালাম এফডি ব্লকের এফডি ব্লকের যে দুর্গাপূজার প্রস্তুতি প্যান্ডেল প্রস্তুতি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আর হ্যাঁ আপনাদের যদি কোনো সাজেশান থাকে বা কোন প্যান্ডেল দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ঠিক সেই প্যান্ডেলেরই ভিডিও আনার তো চলুন আজকের মতো এখানেই স্টপ করছি দেখা হবে নতুন ভিডিওতে